আদি কৈলাস পর্ব ১২। কালাপানি জায়গাটা অনেকটা ফানেলের মতন, সংকীর্ণ পথ এখানে এসে উন্মুক্ত হয়ে যায়, আর ঠিক সেই জন্যেই গলি থেকে হঠাৎ করেই ময়দানে এসে পৌঁছে যায় একেবারে। কিছুক্ষণ আগেই নদীর দুধারে খাড়া যে পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছিল তারা যে কোনো সময় একে অপরের ঘাড়ে ভেঙে পড়বে, এখানে তাদেরই দেখে মনে হচ্ছে তারা যেন সসম্ভ্রমে একে অন্যকে জায়গা ছেড়ে দিয়ে দূরে সরে গেছে। ১২,০০০ ফুট উচ্চতা বলে শুধুমাত্র কালী মন্দিরের পিছনের পাহাড়ে কিছু পাইন গাছ ছাড়া বাকি অঞ্চল একেবারে বৃক্ষহীন। আশেপাশের পাহাড় চূড়াদের মাথায় অল্প অল্প বরফের ছোঁয়া। এই জায়গাতেও নদীর ধারে ঝর্ণার পাশে ছোট বড় পাথর ছেটানো সবুজ ঘাসে হলুদ সাদা বেগুনি রঙের ছোট ছোট ফুল ফুটে আছে। নদী দিয়ে ঘেরা একটা কচ্ছপের পিঠের মতন দ্বীপ কালাপানিকে পাহাড় থেকে নেমে আসা একটা ঝর্ণা আড়াআড়ি দুভাগে ভাগ করে দিয়েছে। সেই পিঠের নিচের দিকে অর্থাৎ প্রথম ভাগে কালী মন্দির, সামরিক বাহিনীর ছাউনি, সরকারি অতিথিশালা, আর সেতু দিয়ে ঝর্ণা পেরিয়ে সামান্য উঠে এসে পিঠের উপরিভাগে পাথরের কয়েকটা ঘর, যেখানে এখন আমরা এসে থেমেছি। ঘরগুলো পাথরের ওপর পাথর সাজিয়ে অপটু হাতে তৈরি, মাথায় টিন ও মামুলি পলিথিনের আচ্ছাদন। তখনও কৈলাস যাত্রা শুরু হতে দেরি আছে, অথচ ওই উচ্চতায় এই ছোট্ট জায়গার ব্যস্ততা চোখে পড়ার মতো। সেখানে রাস্তার উপর বাজার বসে গেছে, জামা কাপড়, সোয়েটার, জ্যাকেট, দস্তানা, বর্ষাতি, জুতো, চপ্পল, বাহারি টুপি, রোদ চশমা, টর্চ, রেডিও, হরেক রকমের লজেন্স, চুইংগাম, কত জিনিস। তবে হ্যাঁ, সবই চীনা পণ্য, যদিও তখনও সারা দেশ চীনা পণ্যে ছেয়ে যায়নি। প্রাতরাশ সারতে সারতে স্থানীয় মানুষের জীবনযাত্রা সম্পর্কে একটু জানতে চেষ্টা করি। এখানকার অধিবাসীরা সবাই বিয়ানসি বা বিয়াসি উপত্যকার ভোটিয়া জনজাতির, অর্থাৎ বুদি, গুঞ্জি, গার্বিয়াং, কুটি বা তার আশেপাশের গ্রামের মানুষ। প্রধানত বছরে 4-5 মাস তারা এখানে সাময়িক আস্তানাগারে বাণিজ্যের উদ্দেশ্যে। ভারত চীন যুদ্ধের দীর্ঘ 30 বছর পর 1992 সালে এই পথে আবার নতুন করে বাণিজ্য শুরু হয়। স্থানীয় মানুষজন এই বাণিজ্যের মূল কাণ্ডারি। চীনে প্রবেশ করতে তাদের কোনো পাসপোর্ট বা ভিসার প্রয়োজন পড়ে না। দুই দেশের চুক্তি অনুযায়ী বুদি ও গুঞ্জির কুমায়ুন মণ্ডলের অতিথিশালার পরিচালকরা বিয়াসি উপত্যকার স্থানীয় মানুষদের সাময়িক অনুমতিপত্র প্রদান করেন। এখান থেকে ভোর রাতে ঘোড়ার পিঠে মাল নিয়ে তারা লিপুলেখ পাস পেরিয়ে একদিনে প্রায় 35 কিলোমিটার দূরে চীনের তাকলাকোট পৌঁছয়, বর্তমানে যে শহরের নাম পাল্টে হয়েছে বুরাং। সাধারণত ভারত থেকে বিভিন্ন ধরনের খাদ্যশস্য, বনস্পতি, ঘি, তেল, গুড়, তামাক এইসব রপ্তানি হয়, আর চীন থেকে আসে ভেড়া, ছাগল, সিল্ক, ভেড়ার লোমের উল, চামড়ি গাইয়ের লেজ যা থেকে পূজার চামড় তৈরি হয়, আর তার সঙ্গে এখন যোগ হয়েছে সস্তার খেলনা, পোশাক আশাক, ইলেকট্রনিক্স সরঞ্জাম। দেশের আইন অনুসারে এই বাণিজ্যের জন্য নির্দিষ্ট হারে শুল্ক প্রদান করতে হয়, আর তাই এই ছোট্ট গ্রাম গুঞ্জিতে শুল্ক দপ্তরের প্রতিষ্ঠা হয়। খবর নিয়ে জানতে পারি যে একই কারণে ওপার থেকে চীনারাও আসে, তবে তা নেহাতি কালে ভদ্রে। এই অবসরে রাহা টুকটাক কিছু ব্যক্তিগত বাণিজ্যও করে ফেলে। Thank you.